কন্টাক্ট হয়নি যেহেতু আলোচনা শুনবেন না কেন আমি বুঝার জন্য মনোযোগ নিয়ে আসার জন্য কথা বলছি বুঝতে পারছেন আলোচনাটা বুঝতে হবে এখন তো সব বক্তা কন্টাক্ট ছাড়া পাওয়া যায় না ঠিক বলছেন দোষ তো আপনাদের ওই খাটাসদেরকে নিয়ে আসেন কেন আপনারা নিয়ে আসেন কেন ওরা আমাকে প্রশ্ন করবেন যে ডিমান্ড নিয়ে যারা চুক্তি করে যারা বক্তব্য দেয় তাদের বক্তব্যকে শোনা যাবে আমি বলে যে এই ব্যাকআপ তুমি নিয়ে আসছো কেন আমি তো কন্টাক্ট করতে যাইনি আমি জবাব দিব কেন জবাব তো আপনি দিবেন আরে কোনটা কি বক্তা কি করবে এই নোংরা বেহায়া গান গেয়ে আপনাদেরকে মাতায় দিয়ে ইমান যা ছিল ওইগুলো নিয়ে চলে যাবে একটু নাসা নাসি জিকির টিকির করে এক বেয়াদ বলছে আমাকে আমার এই মেসেজ দেয় ছেলে পেলে মেসেজ দেয় জানে এক বেকুব নাকি বড় বক্তা বড় মুশরিক একটা আচ্ছা আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া তারপরে বলছে কি নবীর ধন খাজারে দিয়া খাজা শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে আল্লাহ এই মুশরিককে আল্লাহ হেদায়েত দান করুন ওকে কালেমা পড়াবার তৌবা করা লাগবে কিন্তু আবার কালেমা পড়া লাগবে ওর উপায় নাই কোন উপায় নাই আর ওই বক্তব্য শোনার জন্য এই তরুণ ছেলেরা তোমরা এত বোকা কেন এরকম খাটাস মার্গের লোকের আলোচনা শুনতে হবে ওকে আগে গোসল করাতে হবে তৌবা পড়াতে হবে ওকে আতর সুরমা মাকায়া কালেমা শাহরুক করাতে হবে তার আগ পর্যন্ত বক্তব্য শোনা তো দূরের কথা চেহারা দেখা যাবে না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এই এই মিডিয়ার যুগে এত বড় জঘন্য টাটকা মিথ্যা কথা ছড়ানো যায় আল্লাহকে হেদায়েত দান করুন আমার সাথে কোনোদিন দেখা হয়নি মনে হবেও না হলে প্রথম বললে আল্লাহ তোকে হেদায়েত দিক কি ভাষায় বলবো কন্টাক্টের বেলায় তো ঠিক আছে 2 লাখ টাকা কন্টাক্ট 1 লাখ টাকা দেওয়া ডেট নেওয়ার সময় 1 লাখ টাকা আর মঞ্চে যাওয়ার সময় 1 লাখ টাকা কয় লাখ টাকা হলো 2 লাখ টাকা যা ইমান ছিল সেটাও কি নিয়ে চলে গেছে খুব সুন্দর হলো না মানুষ এত হুজুকে এত কষ্ট পায় জানেন মাঝে মাঝে যারা ইমান নিয়ে সিনিমিনি খেলা খেলছে বাংলাদেশে অধিকাংশ বক্তার এই একই অবস্থা অদ্ভুত এক বক্তার ভিজিট নাকি 4 লাখ টাকা দিনে 3টা মাহফিল করে এবার বলেন আপনারা উত্তর দেন এই 3টা যে মাহফিল করে কয় লাখ টাকা হলো 12 লাখ তে চেয়ারম্যান বড় দুর্নীতিবাজ মন্ত্রী বড় দুর্নীতিবাজ না এই বক্তা বড় দুর্নীতিবাজ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব আপনারা ঈমান মাসানোর জন্য সাবধান থাকবেন এমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি দলে দলে মানুষ মসজিদে গিয়ে